हम लोग आरजी करके डॉक्टर्स हैं और हम लोग एक जो भी आरजी कर में जो घटना हुई है उसके लिए प्रोटेस्ट कर रहे थे कुछ दिनों से। মা তুমি ঘুমিয়ে পড়ো, চিন্তা করো না, আমি সাবধানে বাড়ি ফিরে আসব। বলতে পারতাম যদি ছেলে হয়ে জন্ম নিতাম। আজ 14ই আগস্ট বুধবার, তোমরা হয়তো আমার ভিডিওটা দেখবে কিছুদিন পরে। কাজটা করতে বসেছি মনটা অনেক ভার নিয়েই। 12ই আগস্ট আমি আমার দিদাকে হারিয়েছি। এই সপ্তাহে ভিডিও করব কি করব না, সত্যি কথা বলতে ভিডিও করার মতো মানসিক অবস্থায় আমি নেই। তাই খানিকটা জোর করেই এই সময়টাও হয়তো চুপ করে থাকার সময় নয়। গোটা বাংলা জুড়ে যে উত্তাল পরিবেশের সৃষ্টি হয়েছে আরজিকর মেডিকেল কলেজের একজন মহিলা ডাক্তারকে যে নৃশংসভাবে খুন করা হয়েছে তার প্রতিবাদে যে ঝড় সাধারণ মানুষ তুলেছে তাকে সমর্থন করে আমার এই কাজ। আমি একজন শিল্পী, আমি আমার মতো করেই চেষ্টা করব আমার কাজের মাধ্যমে এবং আপনাদের সাথে সামিল হয়ে এই প্রতিবাদে অংশ নিতে। কাল 15ই আগস্ট, এই দিনটাকে আমরা ভারতের স্বাধীনতা দিবস হিসাবে পালন করে থাকি। এবছর আমাদের 78th ইন্ডিপেন্ডেন্স ডে, কিন্তু এত বছরের ইন্ডিপেন্ডেন্স ডেতে এই প্রথমবার আমার মনে হচ্ছে আমরা কোন মুখে উইশ করব বা সেলিব্রেট করব ইন্ডিপেন্ডেন্স ডে। আমরা কি সত্যি স্বাধীন? যে দেশে একটি মেয়ে তার ওয়ার্ক প্লেসে সুরক্ষিত নয়, যে দেশে একটি মেয়ে রাতে 10টার পর বাড়ি থেকে একা বেরোতে হলে একবারও ভাবে, যে দেশে একটি মেয়ের বাবা মা হয়তো এর পর থেকে বাইরে তাকে কাজের জন্য রাতে ছাড়তে ভয় পাবে, সেই দেশ কি সত্যি স্বাধীন? আমরা এমন একটি স্বাধীন দেশে বাস করি যেখানে একটি মেয়েকে তার পছন্দের জামা পরার আগে ভাবতে হয়, পাছে রাস্তায় বেরিয়ে তাকে কি পরিস্থিতির সম্মুখীন হতে হয়। কিন্তু কেন আমরা বাড়ির ছেলেটাকে এই শিক্ষা দেই না যে ওই মেয়েটির দিকে খারাপ নজরে না তাকাতে? ওই মেয়েটিও তো কারোর মা, কারোর মেয়ে, কারোর বোন, কারোর স্ত্রী অথবা কারো বন্ধু। আবার এই নারীর গর্ভ থেকেই একজন পুরুষের জন্ম হয়, সে প্রথম পৃথিবীর আলো দেখে। তাই নারী স্বাধীনতা শুধু নারীর ওপর নয়, পুরুষের ওপরও বর্তায়। যে মাটিতে মায়ের পুজো হয় সেই মাটিতেই মেয়েদের এত অপমান। আবার হয়তো আমি বা আমার মতো 10টা মেয়ে সেই দিন স্বাধীনতা দিবস পালন করব যেদিন আমরা দিনের যে কোনো সময় নির্দ্বিধায় বিনা সংকোচে বেরোতে পারব, সেদিনই হবে প্রকৃত স্বাধীনতা, তার আগে নয়। আমি আমার ফেসবুক পেজে দেখলাম একটা পোস্ট, কোনো পেজ বা কেউ পার্সোনালি আমার ঠিক এই মুহূর্তে খেয়াল নেই, তবে পোস্টটায় লেখা আছে, তুমি যদি তোমার বোনের প্রতি যত্নশীল হও তাহলে অন্য কারোর বোনের প্রতি জানোয়ার হইও না। আমার বাড়িতে একটা চারপায়ের পোষ্য আছে, আমি সত্যি ফিল করি ওরা মানুষের মতো এতটা নৃশংস নয়, ওরা সত্যি খুব ভালো। অ্যাটলিস্ট মানুষ, দিন দিন মানুষের মানবিকতা যে জায়গায় দাঁড়াচ্ছে, আজ থেকে 10 বছর পর আমরা কোথায় গিয়ে দাঁড়াবো সত্যি সেটা ভাববার।
এই সময়টা কোনো রাজনৈতিক দল, কোনো রং, কোনো কিছুর নয়, রংটা আমাদের মনে থাক। এখন সময় একসাথে সবাই এক সারিতে দাঁড়িয়ে লড়াই করায়।